আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করব, যেটা আমি এর আগে কখনো বানাই নাই আর কখনো বানাবো এটা কখনো কল্পনাও করি নাই। তবুও এই রেসিপির আউটকাম কতটা পারফেক্ট এসেছে সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। তো আশা করছি আজকে এই ইন্টারেস্টিং রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকে রেসিপিটি বানানোর জন্য আমার লাগবে পাকা আম। এখানে আমি দুইটা পাকা আম নিয়ে নিয়েছি। তো আমগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে আমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমগুলাকে আমি ছোট ছোট টুকরো করে নেব। এই আমগুলাতে কিন্তু আঁশ নেই আর আমগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি। তো আমি আমগুলাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন হচ্ছে আমি আমটাকে খুব ভালোভাবে স্মুথ করে ব্লেন্ড করে নিব। তো আপনারা চাইলে কিন্তু হাতে চটকেও এই জিনিসটা করতে পারেন। তো আমার কিন্তু সবগুলো আম খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আজকে রেসিপির জন্য পরবর্তী স্টেপগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই পরবর্তী স্টেপগুলো খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তো এখন হচ্ছে আমি আমের পিউরির মধ্যে 1/4 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। এরপরে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটাকে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে গলিয়ে নিতে হবে। আর এই সব কাজটাই কিন্তু হুজাইফা করছে। হুজাইফা খুব মনোযোগ সহকারে এই মিক্সিংয়ের কাজটা করতে চেয়েছে, তাই আমি ওর হাতে ছেড়ে দিয়েছি। আমি একটু দেখিয়ে দিয়েছি আর কি, কিন্তু ও খুব সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছে। আমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিতে হবে। তো দুধটাও আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই কাজটাও কিন্তু হুজাইফা খুব মনোযোগ সহকারে করছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে। দুধটাও খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। তো লবণটাও খুব ভালোভাবে ও মিশিয়ে নিয়েছে। তো আমাদের কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। অন্য একটা সাইডে আমি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার একটু করে দুধ দিয়ে আমি গুলিয়ে রেখে দিচ্ছি। এটা পরবর্তীতে কাজে লাগবে। কর্নফ্লাওয়ারটা এভাবে দুধ অথবা পানিতে গুলিয়ে দিলে দলা পাকানোর কোনো ভয় থাকে না। এখন হচ্ছে আমি আমের এই মিশ্রণটাকে চুলায় বসিয়ে দিব, কারণ আমাদের এই মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে, তা না হলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখানেও কিন্তু হুজাইফা নাড়ানাড়ির চেষ্টা করছে। তো যাই হোক, আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়ে এই আমের মিশ্রণটাকে একটু ঘন করে নিব। আমি মূলত আজকে আমের বড়া বানাবো। তো যেহেতু আমের বড়া বানাবো, মিশ্রণটাকে একটু আঠালো করতে হবে, তাই আমের এই পিউরিটাকে একটু ঘন করে নিতে হবে। আর অনেকক্ষণ ঘন করার পরও কিন্তু এটা ঘন হবে না, তাই সেজন্যই আমাদের কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়া। আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আপনার প্রথমে না দিয়ে এভাবে কিছুক্ষণ জাল করে ঘন করে দিলে কিন্তু জিনিসটা একদম পারফেক্ট হবে। তো যাই হোক, আমি 2 বার করে আমের মধ্যে এই কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে ঘন করে নিচ্ছি। চেষ্টা করবেন অনবরত নাড়তে, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তো আমার মিশ্রণটা কিন্তু প্রায় হয়ে এসেছে, অনেকটা ঘন হয়ে গিয়েছে, আর ঠান্ডা হলে কিন্তু আরও একটু জমে যাবে। তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন হয়তো এই মিশ্রণটা কতটুকু থিকনেসে চলে এসেছে। তো এখন হচ্ছে এটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। তো আমার এই আমের মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, আরও একটু থিক হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপের মতো আটা। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন। এরপর 1/2 কাপের মতো চালের গুঁড়া দিব। আপনারা যতটুকু পরিমাণ আটা দিবেন ততটুকু হচ্ছে চালের গুঁড়া দিতে হবে। তো এরপর হচ্ছে এর মধ্যে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। আপনাদের যদি আরও পাতলা হয় তাহলে অল্প পরিমাণ আটা দিয়েও মিশ্রণটাকে এরকম কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে। এরকম হলে কিন্তু আমাদের পিঠাটা পারফেক্ট হবে। তো এখন হচ্ছে চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর যখন আমরা মিশ্রণটা দিব তখন চুলার জালটা কিন্তু একদম লো করে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তো আমি ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে দিতে পারেন। তো আমি ছোট করে দিচ্ছি, কারণ এগুলো কিছুক্ষণ পরে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। যাই হোক, আমার সবগুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। আমি চুলার জালটা একদম মিডিয়াম করে দিয়ে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই পিঠাটা তেলের মধ্যে দেওয়ার একটু পরে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো কতটা সুন্দরভাবে সবগুলো পিঠা হয়েছে। আজকের রেসিপির প্রতিটা স্টেপ যদি আপনারা খুব ভালোভাবে ফলো করে পিঠাটা বানাতে যান, তাহলে কিন্তু আপনাদের পিঠাটাও একদম পারফেক্ট হবে। তো আমার কিন্তু প্রায় 1 ব্যাচ ভাজা হয়ে গিয়েছে। আমি এভাবে করে সবগুলা বড়া বানিয়ে নিব।
তো আমার কিন্তু সবগুলো আমের বড়া খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আপনারাও আমের সিজন থাকতে থাকতে এভাবে করে একবার হলেও আমের বড়া বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।